হিমন্ত বিশ্ব শর্মায় এবার আরম্ভ করে দিলে যে 2026-ত আকৌ আমি শরাইঘাটত রণ করব লাগে। মানে বিদেশী মুক্ত অসম গঠন করে মোগলক পরাজিত করার যে প্রতিশ্রুতি আছিল এই প্রতিশ্রুতি পূরণত ব্যর্থ হল, সেই কারণে আকৌ চিঞরিছে যে 2026-ত আকৌ আমি শরাইঘাটত রণ করব লাগিব। 2026-ত বোলে শরাইঘাটত রণ এই কারণে করব লাগিব যে এবার নরেন্দ্র মোদীর পুরা ঘর ললে, নরেন্দ্র মোদীর পুরা পিএম কিষাণ ললে, আর নরেন্দ্র মোদীর পুরা বোলে অরুণোদয় ললে। কিন্তু অরুণোদয় লো বোলে এবার অসমৰ সংখ্যালঘু রাইজে অসমৰ শিক্ষক সকলে আরম্ভ হল হিমন্ত বিশ্ব শর্মার সেই পুরনি স্বভাবটো। আমি ভাবিছিলো যে এবার ঝাটকাটো খায় ক্রমাটোর পৰা উঠি এবার সচা সচিকে উন্নয়নমূলক কামত লাগিব, সস্তিয়া সাম্প্রদায়িক সংঘর্ষমূলক রাজনীতি পরিহার করবে। কিন্তু দুর্ভাগ্যর কথা, হিমন্ত বিশ্ব শর্মায় পুরনি স্বভাবটোলে আকৌ ঘুরে গুছি গেল। আকৌ কলে যে নহয় অসমৰ মুসলমানৰ কাৰণে এনেকুৱা ঘটনা সংঘটিত হল, কলে যে অসমৰ মুসলমানে তেওঁলোকক ভোট দিয়া নাই। আরে যদি তোমালোকক মুসলমানে ভোট দিয়া নাই, করিমগঞ্জত কেনেকে জিকিলা? করিমগঞ্জত তো মুসলমানৰ সংখ্যা 1,75,000 বেছি, আর তোমালোক জিকিছে মাত্র 17,000, আমি হারিছো মাত্র 17,000। তার মানে মুসলমান মানুষ ভোট দিয়াকে তোমালোকে করিমগঞ্জ জিকিলা? হিমন্ত বিশ্ব শর্মার আটাইতকৈ ডাঙৰ বন্ধু, দুজন সাম্প্রদায়িক মানুষ সদায় বন্ধু হয় নয়, এজন হিন্দু সাম্প্রদায়িক মৌলবাদী নেতা হিমন্ত বিশ্ব শর্মা, আনজন মুসলমান সাম্প্রদায়িক মৌলবাদী নেতা বদরুদ্দিন আজমল, এই দুইজন বহুত ডাঙৰ বন্ধু। এবার বদরুদ্দিন আজমলে কি করলে, করিমগঞ্জ গোটেই ভোটবিলাক AIDF ভোটবিলাক সব হিমন্ত বিশ্ব শর্মালে ট্রান্সফার করে। দ্বিতীয় ভোটটা লাভ করেছে তেওঁলোকে এই মুসলমান এলাকাবিলাকত যেবিলাকৰ মানুহৰ মাটির পট্টা নাছিলে সেই মুসলমানৰ ঘরবিলাক আটাইবিলাক ভাঙি পেলাম বলে তেওঁলোকে ব্ল্যাকমেইল করলে। সেই অঞ্চলটোৰ পৰা তেওঁলোকে 25-26,000 ভোট পাই গেল। কলে যে এবার ভোট যদি তহঁতৰ ইয়াতে হেৰিয়াত নাপাও, বুথত যদি নাপাও, আমি চাম আর লগে পিছদিনার পৰা উচ্ছেদ করি, এইবুলি ভয় খুৱাই দিয়ে তেওঁলোকৰ পৰা ব্ল্যাকমেইল করে 25-26,000 ভোট ললে। তৃতীয়তে তেওঁলোকে ভোট ললে কি, যে যিমান মুসলমান অপরাধী মানুষ আছে, কোনোবা ড্রাগসৰ বেপাৰী, কোনোবা কয়লাৰ সিন্ডিকেট করা মানুষ, কয়লা শিলৰ সিন্ডিকেট করা মানুষ, দুই নম্বরী কারবার করা মানুষ, পৃথিবীর সকলো দুই নম্বরী বেপাৰীবিলাকক মাতি আনি হিমন্ত বিশ্ব শর্মায় নিজে মিটিং পাতি করিমগঞ্জত মুসলমান ভোট দিবই লাগিব, নিদিলে তত খতম করে দিয়া হব বলে ভয় পাওয়া। গতি এই এই কাম করে সে করিমগঞ্জ জিকিছে আর মুসলমানের ভূত লো জিকিছে। মুসলমানের ভূত লো জিকিছে, হিন্দু সাম্প্রদায়িক দল এটা সংখ্যালঘুর ভূত লো মুসলমানের ভূত লো জিকিছে। আর তারপর নির্বাচনত জিকার পাছতে এবার আকৌ আরম্ভ করে দিছে যে মুসলমানে ভোট দিয়া নাই,